বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড ইয়েস ব্র্যান্ড। আর ইয়েস ব্র্যান্ডের মধ্যে এতগুলো সিরিজ আছে যে আসলে কোনটার কথা আগে বলবো কোনটার পরে বলবো আসলে বলে শেষ করা যাবে না। এক একটার কালার এক এক রকম, এক একটা ডিজাইন এক এক রকম, এক একটার মানে কাস্টমার সাইডে এক এক রকম থাকে। তো আসলে আজকে যে সিরিজটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের E4 মডেলের একটা গ্যাং সুইচ, কফি কালারের মধ্যে উঁচা সুইচের মধ্যে একটা গ্যাং সুইচ। এই সুইচটা আসলে দাম কত, কোয়ালিটি কেমন, বৈশিষ্ট্য কি, গুণগত মান কি, সেই জিনিস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার সার্ভিস চার্জে আপনারা পণ্যটি সংগ্রহ করতে পারবেন, কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না, ঘরে বসে আপনারা পণ্যটি সংগ্রহ করতে পারবেন। প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসী থেকেও কিন্তু ইচ্ছা করলে আপনারা পণ্যটি সংগ্রহ করতে পারেন। তো তাহলে চলুন কিভাবে আপনারা সংগ্রহ করবেন, এর দাম কি, গুণগত মান কি, এর বৈশিষ্ট্য কি, সেই জিনিস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। ইয়েস ব্র্যান্ডের E4 মডেলের গ্যাং সুইচটা সম্পর্কে যদি আমি যদি বলি, 14টা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ। আমরা অনেকে জানি না 14টা আইটেমের মধ্যে কি কি থাকে, যেমন 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, 2 পিন, USB সকেট, 15 অ্যাম্পিয়ার রাউন্ড সকেট, রেগুলেটর, টেলিফোন সকেট, বেল ফুস, ডিপি সুইচ, টিভি সকেট, এইভাবে 14টা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয়। এর বড় বৈশিষ্ট্য যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে রেগুলেটর, যেমন এই রেগুলেটরগুলো IPS কানেক্ট করা। IPS কানেক্ট করা হলে সুবিধা হচ্ছে এটাই, আপনার রেগুলেটরগুলো নর্মালি কাটার সম্ভাবনা থাকে না। আর একটা জিনিস যদি দেখাই, এটার প্রত্যেকটা ডিপি সুইচ কিন্তু এখানে 45 অ্যাম্পিয়ার করা। 45 অ্যাম্পিয়ার ডিপি সুইচ হওয়ার কারণে কিন্তু এগুলা 2 টনই এসিও যদি দেন তারপরে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আরেকটা জিনিস যদি দেখাই সেটা হচ্ছে USB সকেট। অনেক সময় বাসা বাড়িতে মোবাইলের চার্জার পাওয়া যায় না, চার্জার খুঁজে না পাওয়ার কারণে USB সকেট মানে ডাটা কেবল দিয়ে সরাসরি এই USB সকেটটা দিয়ে আপনি আপনার মোবাইলটা চার্জ করে নিতে পারবেন। আরেকটা হচ্ছে বেলপুশ। এই বেলপুশগুলো যদি আপনার বাইরেও যদি লাগানো থাকে কোনো প্রকার আপনার বৃষ্টির মতো ছাতার মতো, বৃষ্টি পড়লেও কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু এই যে এখানে 16 অ্যাম্পিয়ার এবং কি কপার কন্টাক্ট করা, কপার কন্টাক্ট করা যদি থাকে 16 অ্যাম্পিয়ার হয় অবশ্যই আপনার মালটি আপনি ভালো ক্রয় করছেন। আরেকটা জিনিস দেখাই আমি, এই 16 অ্যাম্পিয়ার করা কপার কন্টাক্ট, কপার কন্টাক্ট যে আমরা বলি আসলে কপার কন্টাক্ট আছে কিনা সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আমি একটা চুম্বক নিলাম হাতে, কিভাবে আপনারা বুঝবেন আপনার গ্যাং সুইচটি আপনি ভালো মানের কিনছেন, যদি 16 অ্যাম্পিয়ার হয় কন্টাক্টগুলো যদি কপারে হয় অবশ্যই আপনি আপনার পণ্যটা ভালো মানের কিনছেন। আমি সবসময় আমাদের ভিডিওগুলোতে দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে কোনো কাস্টমার যাতে ইলেকট্রিক পণ্য ক্রয় করে প্রতারণার শিকার যাতে না হন, আমরা সেই জিনিসটাই কিন্তু সবসময় চেষ্টা করি। এই যে দেখেন আমি কপার কন্টাক্ট আছে কি না, এই যে কন্টাক্টটা, এই যে গ্যাং সুইচের মধ্যে আর কোনো কিছুই নেই, এই কন্টাক্টটা হচ্ছে মেইন। এই যে এটা যদি কপারের হয়, এই যে দেখেন এই চুম্বকটা কিন্তু ধরতেছে না, এই যদি কপারের হয় তাহলে অবশ্যই ভালো মানের হবে। আমাদের এই পণ্যগুলো শুধু ইয়েস ব্র্যান্ডের নয়, আমাদের এখান থেকে যতগুলো গ্যাং সুইচ পাবেন আপনারা প্রত্যেকটাই আমরা চেষ্টা করি কপার কন্টাক্টের এবং কি 16 অ্যাম্পিয়ারের দেওয়ার জন্য। আমাদের এই বুস্টটা, ম্যাক্সিমাম গ্যাং সুইচের বুস্টটা থাকে প্লাস্টিকের, আমাদের এই বুস্টটাও কিন্তু এই কপারের থাকে। তো আসলে আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করেন, ইলেকট্রিক পণ্য ক্রয় করেন, অবশ্যই দেখবেন যে আপনি আপনার পণ্যটা কী ক্রয় করতেছেন, কপার কন্টাক্ট আছে কিনা, 16 অ্যাম্পিয়ার কিনা, যদি 16 অ্যাম্পিয়ারের হয় কপার কন্টাক্টের হয় অবশ্যই ভালো মানের হবে। আমাদের ভিডিওগুলো করার কিন্তু উদ্দেশ্য একটাই, কোনো প্রকার খারাপ ইলেকট্রিক পণ্য যাতে কোনো ঘরে যাতে না ব্যবহার করতে হয়, কোনো প্রকার প্রতারণার শিকার যাতে আমার কোনো কাস্টমার যাতে প্রতারণার শিকার না হয় আমরা সেই জিনিসটাই কিন্তু চেষ্টা করি। তো চলুন তাহলে এখন এর দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি। ইয়েস ব্র্যান্ডের E4 মডেলের 1 গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 86 টাকা, 2 গ্যাং সুইচের দাম পড়বে 160 টাকা, 3 গ্যাং সুইচের দাম পড়বে 220 টাকা, 4 গ্যাং সুইচের দাম পড়বে 240 টাকা, রেগুলেটরের দাম পড়বে 365 টাকা, 15 অ্যাম্পিয়ার রাউন্ড সকেটের দাম পড়বে 260 টাকা, ইউএসবি সকেটের দাম পড়বে 440 টাকা, টু পিন সকেটের দাম পড়বে 240 টাকা, টিভি সকেটের দাম পড়বে 220 টাকা, ডিপি সুইচের দাম পড়বে 440 টাকা, বেলপুশের দাম পড়বে 225 টাকা, ইন্টারনেট সকেটের দাম পড়বে 295 টাকা। তো আমরা এতক্ষণ আপনাদেরকে ইয়েস ব্র্যান্ডের E4 মডেলের গ্যাং সুইচটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম, দাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের সিরিজটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত যতটুকু বোঝানো সম্ভব আমরা জানিয়ে দেব। আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ আছে, দূর দূরান্ত থেকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসেও নিতে পারবেন। দোকানে আসার লোকেশনটা আমি যদি বলে দিই, ঢাকা গুলিস্তানের পাশে নবাবপুর রোড, দোকান নং D6 সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, 165 নবাবপুর রোড, ডাচ বাংলা ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 01819190911 01716567393। তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে, মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স, নন্দনকানন, চট্টগ্রাম। মোবাইল নম্বর 01855008038। তাছাড়া আমাদের ভুঁইয়া লাইট হাউস ফেসবুক পেজ, ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল এবং ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইটের
দেখলে আমাদের পণ্যের বিস্তারিত দাম মান সম্পর্কে জানতে পারবে। তো যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে ফ্রি কুরিয়ার সার্ভিস চার্জে আপনারা আপনাদের পণ্যটি ক্রয় করতে পারবেন। তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে নক দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অরিজিনাল ইলেকট্রিকের পণ্যটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।